ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অহরহ মিথ্যে সংবাদ প্রচার করছে জানিয়ে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার বরিশাল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে আইন বাহিনীর নানা সমস্যা সহ নানা সংকট রয়েছে সেগুলো সমাধান করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো ভালো করা যায় সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে গণ অভ্যানের পর মামলার বিষয়ে তিনি বলেন নির্দোষকে কাউকে আসামি করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ভারতীয় গণমাধ্যম আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন আমাদের সাংবাদিক ভাইয়েরও সজাগ আছে আপনারা তাদের তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে যেন তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয় এই আমি আপনাদের সহযোগিতা কামনা করছি